হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো এখন গুড মর্নিং নেই, তাও বললাম, এখন বাজে 12:30 মতো। তাও তো আমার পুজো টুজো সব দেওয়া কমপ্লিট, সকালবেলা রান্নাও করি নি। পিসি বললো যে ওখানেই খাওয়া দাওয়া হবে, তো ওখানেই কি মানে পূজারা দিবে, আমার বর, তারপরে ভাসুর, দেওর সবাইকে ফোঁটা দিবে। তো আজকে ভাইফোঁটা, তো সবাইকে জানাই ভাইফোঁটার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো করে ভাইফোঁটা দাও, সবার ভাইকে খুব ভালোবাসো, সবাই মানে পেট পুড়ে আজকে খাও ভাইদের। তো চলো আমরাও দিই, চলো দেখি। আমি তো দিতে পারলাম না, কারণ দাদা চলে গেছে শ্বশুরবাড়িতে। তো দেখা যাক, পরের বছর আবার আসুক, পরের বছর দেব। তো চলো পিসিদের ঘরে যাওয়া যাক, ওখানে সবাই, আমার বড় গেছে, মেয়েও গেছে। তো চলো আমিও যাই, তো আমার সাথে সাথে তোমরা ব্লগটা দেখো। ও ধত্ত টাটি ওকে সরদ 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 সব লুচি টুচি করছে তারপর আচ্ছা, কেউ কইলো না ভাইয়ের কপালে দিলাম পুরা হাতে তুলে দে, হাতে তুলে দে। কুচুকে একটু দে, বাবা এখন পয়সা দেখা তারপরে
তাই না? এখনই বলে রাখো ওইটা ছবি তোলা হবে। ঠিক ঠিক দেখা কি চলে যারা খুলে দেবে দিছে বন্ধুরা দেখো ছোট বোন তিন ভাই দিল কে কি কি খায় ওখানে গুছা পানে তোর সাথে খালি তোকে একা দিল না সবাই ওরা তো আসা না বসলো আমার পুগলুকে দে একটা চাই নাকি দিছি এই যে আমাদের তো বন্ধুরা এখন এদের ফটো শুট হচ্ছে ভাই বোন সবাই একসাথে চলো এটা খেয়ে নিক আমরা খাই তার সাথে সাথে বন্ধুরা আজকে ভাইপোরার দিনে দেখো খালা ফাঁকা মানে নিরামিষ বলো কিছু চলটি মিথ্যা কথা কয় চলটি হচ্ছে মাছ মাংস চিংড়ি হ্যাঁ চিংড়ি তো চিংড়ি খেয়ে বলে কি আজকে বন্ধুরা ভাইফোঁটা নিরামিষ এই যে আমার থালা একদম ফিনিশ ছ টাকা রাত্রে খাবে না এখন তাহলে